এবার পালাবে কোথায় নগদ? ব্যারিস্টার সাইদুল হক সুমন নগদকে সাই দিয়ে ধরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে আমরা যে মোবাইল ব্যাংকিং হিসাবে নগদ অ্যাপসকে নগদ অ্যাকাউন্টকে ব্যবহার করে আসতেছি এতদিন যাবত, এবং সরকারি অনেক অনুদান সরকারের মাধ্যমে যে মানুষকে বিভিন্নভাবে অনুদান দেওয়া হচ্ছে নগদের মাধ্যমে, এবং অনেক পরিচিত মোটিভেশনাল স্পিকার যে নগদকে দিন রাত খেটে মানুষের সামনে প্রচার করতেছে, সেই নগদ কিভাবে মানুষকে ধোকা দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করার জন্য কি সোল চাতুরি আশ্রয় নিতেছে তা যদি আমরা জানি তাহলে আমরা আশ্চর্য না হয়ে পারবো না। সেই বিষয়টিকেই মানুষের সামনে তুলে ধরেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমি উনাকে স্যালুট জানাতে চাই। উনি বিভিন্ন অন্যায়ের কাজে সবার সামনে অগ্রসর হন, কোনো বাধা বিপত্তি এবং রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের দিকে এগিয়ে যান। এবারে থেকে শুরু করে বিভিন্ন অন্যায়ের কাজে সবার অগ্রে তিনি প্রতিবাদ জানান। আজকে তিনি সেই কাজটি করেছেন মানুষের সামনে নগদ অ্যাপসের নগদ অ্যাকাউন্টের যে দুর্নীতি, যে আত্মসাৎকারীর চক্রান্ত, সেটা প্রকাশ করার মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমন স্যারের মাধ্যমে সেই নিউজটি দেখে নেই। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আপনারা নগদের কাস্টমার, যারা নগদ অ্যাকাউন্ট যাদের আছে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আপনারা দেখবেন যে আজকের দা বিজনেস স্ট্যান্ডার্ড অনেক ইংলিশ লেখা আছে, অনেকেই হয়তো ইংলিশ লেখা বুঝবেন না, বা এই নিউজগুলা সব ইলেকট্রনিক্স মিডিয়াও করবে না। কারণ হচ্ছে কি, এরা হচ্ছে কি ওইসব নিউজগুলা করে যেগুলাতে বেশি বাধা হয় না, এগুলাতে অনেক বাধা পাবে, আমারে হয়তো বাধা দিতে পারে না, এই জন্য এই কথাগুলো আমি বলি। এখন আপনাদেরকে নগদের ব্যাপারে একটু সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা করা। সতর্কটা কি হবে, নগদ করছে কি একটা কাজ, যে সে যে আমাদের কাস্টমার, যারা আমাদের মতো কাস্টমার যারা নগদের, তারা যে টাকা নগদের জমা রাখছিলাম নগদের অ্যাকাউন্টে, এরা করছে কি এই অ্যাকাউন্টের টাকাটার অন্য জায়গায় বন্ধক রেখে 500 কোটি টাকা লোন নিয়ে নিছে। কার কাছ থেকে লোন নিছে? এক্সিম ব্যাংকের কাছ থেকে। আর এক্সিম ব্যাংক করছে কি, যখনই দেখছে যে একটা ঝামেলা হইতে পারে, এক্সিম ব্যাংক করছে কি 317 কোটি টাকা যেটা বন্ধক ছিল আমার আপনার টাকা নগদের অ্যাকাউন্টের মধ্যে, এই 317 কোটি টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা এক্সিম ব্যাংক নিয়ে নিছে। এখন আপনারা বুঝতে পারেন যে এখন আসলে বাস্তবতাটা কি হইলো। এখন আমরা সবাই যদি সিদ্ধান্ত নেই যে নগদের টাকা আমরা তুলে নিব, তাইলে 317 কোটি টাকা নগদ আর দিতে পারবে না। কারণ কাগজপত্রে এদের টাকা আছে, কিন্তু আসল জায়গায় আসল টাকাটা এদের হাতে 317 কোটি টাকা নাই। প্রিয় দর্শক, দেখতে একটু পারলেন নগদ অ্যাকাউন্টের মালিকরা কিভাবে সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করার জন্য একটি ফন্দি এঁটেছে। এখনই যারা নগদ অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা রেখেছেন, যত দ্রুত সম্ভব আপনার টাকা তুলে ফেলুন, না হয় আপনারা কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিও দিয়ে অন্য কোন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।